এখন আমরা এখান থেকে যাবো মহিশিলা, ওখানে গিয়ে বিভিন্ন মূর্তি দেখব। সৌরিস আমাদেরকে নিয়ে যাবে। কিরে নিয়ে যাবি তো? হ্যাঁ হ্যাঁ, চলো আজকে আমরা মহিশিলা যাবো। হ্যাঁ সবাই মিলে যাবো, মেসো আমাকে চকলেট কিনে দেবে। টাটা বাই বাই। আমি আর টোকন বেরিয়ে পড়লাম আমার বাইকে। সৌরিস আর সৃজন তারা নিজেদের সাইকেল নিয়ে এলো। মহকুমা হসপিটালের পাশ দিয়ে আমরা ইসমাইল থেকে মহিশিলার দিকে গেলাম। মহকুমা হসপিটালের পাশে রাস্তার মধ্যে ভিড়, দা তো দেখতেই পাচ্ছেন। এত পথ অতিক্রম করে আমরা কিন্তু ঠিক পৌঁছে গেছি। নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি মহিশিলার পালপাড়াতে এবং আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মূর্তি গড়া হয় এবং দুর্গাপুজো শেষের পরে এখন কালীপুজো, তাই কালীপুজোর মূর্তি তৈরি করা হচ্ছে। আসুন আমরা সে সম্পর্কে ডিটেলসে আরও জানব। প্রথমে আমরা চলে এলাম রঞ্জিত পালের প্রিয় মা শিল্পালয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার ওপরেই অনেক মূর্তি দাঁড় করানো আছে। রাস্তার ওই পাশের মূর্তিটি বেশ উঁচু। আমি গিয়ে শিল্পীর সাথে কথা বললাম, তিনি বললেন এটি প্রায় 11 ফুট উঁচু। এত বড় মূর্তি নিয়ে যাওয়া তো সমস্যা, তিনি বললেন না, প্রায় 15 জন মানুষ আছে যাদের কাজ হচ্ছে শুধু মূর্তি তুলে দেওয়া এবং তারা ওই ব্যাপারে এক্সপার্ট। এখানে কোনো ক্রেন ব্যবহার করা হয় না, 15 জন মানুষ তারা যত বড়ই মূর্তি হোক গাড়িতে ঠিক তুলে দেয়। এখন যে মোটরের শব্দ শুনতে পাচ্ছেন তা হচ্ছে মূলত হোয়াইট পেইন্ট করা হচ্ছে। মূর্তিগুলি রোদের মধ্যে বেশ শুকিয়ে নেওয়া হয়েছে এবং তারপরে তাদের উপরে হোয়াইট পেইন্ট করা হচ্ছে। এবং যিনি পেইন্ট করছিলেন তার সাথে কথা বলে জানলাম যে এই মূর্তিগুলো তৈরি হওয়ার অর্ডার আসে প্রায় দুর্গাপুজোর আগে থেকে এবং খড় বেঁধে মাটি দিয়ে সেগুলো রেডি করে রাখা হয় এবং এতদিন পর্যন্ত শুকনো হবার পরেই তার উপরে হোয়াইট পেইন্ট করা হয়। সুতরাং বেশ সময় সাপেক্ষ, প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত সময় লাগে একটি সম্পূর্ণ মূর্তি তৈরি করতে। রাস্তার উপরে দাঁড়িয়ে আমি মূর্তিগুলো বেশ দেখতে লাগলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো। তখনই দেখলাম কিছু এনে সে ফিতে দিয়ে মাপামাপি করছে, তাদের ক্লাবের জন্য কোন মূর্তিটা নিয়ে যাবে তাই বাছাই চলছে। অনেকেই পরে এসে তৈরি হওয়া মূর্তি দেখে পরেও অর্ডার নিয়ে যায়। এখন ঢুকে গেলাম আমি সেই প্রিয় মা শিল্পায়নের একদম ফ্যাক্টরির ভেতরে। এখানে প্রত্যেক মানুষের নিজের নিজের আলাদা আলাদা কাজ রয়েছে। একজন তিনি খড় এবং পাটের দড়ি দিয়ে বেঁধে চলেছেন সেই খড়ের মূর্তি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। তিনি একদম ভেতরের কাঠামো তৈরি করছেন এবং তার কাজই হচ্ছে তাই। এখন তিনি তৈরি করছেন জগদ্ধাত্রী মূর্তি। কি বললাম, জগদ্ধাত্রী মূর্তি? হ্যাঁ একদম ঠিক, দেখতেই পাচ্ছেন সিংহের উপরে চেপে আছে মা দুর্গা। কেন, এখন তো আমি কালীপুজোর মূর্তি দেখতে এসেছি। না না, দুদিন পরে কালীপুজো, এখন যদি খড় দিয়ে বাঁধে তাহলে মাটি চড়াবে কখন, রোদে শুকোবে কখন, আর রং হবে কখন? সুতরাং বুঝতেই পাচ্ছেন এগুলো অনেক আগে থেকে তৈরি হয়ে আসছে। আমরা এখন চলে এসেছি মহিশিলার 2 নম্বর কলোনির পিউমা, যেখানে বিভিন্ন মূর্তি তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে গঙ্গা মাটি, একদম কলকাতা থেকে আনা হয়েছে গঙ্গা মাটি, এবং সেই গঙ্গা মাটিকে এই যে বিভিন্ন ছাঁচ, সেই ছাঁচের ওপর দিয়ে রেখে তৈরি করা হয় বিভিন্ন মূর্তি। দাদা এখানে মূর্তি তৈরি করছেন।
নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি এখন মহিশিলা পালপাড়াতে। আপনারা দেখতেই পাচ্ছেন, একটু আগে আমি বাইরে ছিলাম, এখন চলে এসেছি ভেতরের দিকে। এবং আমি এখন যেখানে চলে এসেছি, এখানে শুধু মূর্তি তৈরি হয়, এত মূর্তি তৈরি হয় যে আপনি দেখে অবাক হয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে কত কত মূর্তি তৈরি হয়েছে, এবং সম্পূর্ণ বানপুর আসানসোল সবাইকে সাপ্লাই দেয় এখান থেকেই। সুতরাং বুঝতেই পাচ্ছেন এখানে কী পরিমাণ কাজ চলছে। দুর্গাপুজোর আগের থেকেই এখানে কালীপুজোর মূর্তি কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাঁশগুলো নিচে কেটে রাখা আছে, এইগুলো ঠাকুরের পেছনে চালা তৈরি করবার জন্য এইভাবে বাঁশগুলোকে বাঁধা হয়েছে। এবং ঠাকুর তো প্রায় তৈরি হয়েই গেছে, আজ মাত্র দুটো দিন, পেছন দিকে চালাগুলো পরে ডেকোরেশন করে সাজানো। এই মূর্তিটি আজকে তৈরি হয়ে গেছে, যারা অর্ডার দিয়েছিল তারা আজই নিয়ে যাবে, বাকি কাজ সেখানে গিয়েই হবে। যে কোনো মূর্তির চোখ কথা বলে, এবং এখানকার শিল্পীদের অসাধারণ আঁকা চোখ আমি তো দেখে অভিভূত হয়ে গেলাম। মা কালীর মূর্তি তৈরি হচ্ছে এবং সেখানে রামকৃষ্ণদেব থাকবেন না, তাই কি হয়? আমার পেছনে মূর্তি তৈরি হচ্ছে কোনো একটি প্যান্ডেলের জন্য রামকৃষ্ণদেবের, এবং তার ঠিক পাশেই তৈরি হচ্ছে সারদা দেবীর। এই মূর্তিগুলো কোনো একটি বিশেষ প্যান্ডেলে যাবে এবং সেখানে স্থাপন করা হবে। আরও একটি জিনিস দেখে খুব ভালো লাগলো, শিল্পীরা তাদের নিজেদের জন্য ব্যবস্থা করে রেখেছেন, বাঁশ কেটে সেখানে তুলি রাখার ব্যবস্থা। দেখুন কি সুন্দর, একটি ছোট্ট বাঁশের টুকরোর মধ্যে দড়ি দিয়ে বেঁধে তা ঝুলিয়ে রেখে তার ভেতরে তুলিগুলো রাখা হয়েছে। আমি এই জায়গায় প্রথমবার এলাম, এখানে আসার জন্য অবশ্যই সৌরিশকে এবং সৃজনকে থ্যাংক ইউ জানাবো। আমরা একটা খুব ভালো সময় কাটালাম, বেশ কিছুক্ষণ আনন্দ করলাম, এবং অনেক নতুন কিছু যা জানতাম না তাও দেখলাম। আপনারাও আসতে পারেন, এসে দেখতে পারেন কিভাবে মূর্তি তৈরি করা হয়। প্যান্ডেলে গিয়ে মূর্তি দেখা আর এখানে মূর্তি দেখা, তার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে তা আমি নিজে এসে বুঝতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। হ্যাঁ, সবাই মিলে যাবো, মেসো আমাকে চকলেট কিনে দেবে। টাটা, বাই বাই।